মানে কিন্তু হেভি লাগছে একদম পুরো ব্লু ব্লু। আচ্ছা আমরা এখন চলে এসেছি হলো জগৎ মুখার্জি পার্ক, একটু লাইন পড়েছে মোটামুটি। এখন যদি দেখি এখন বাজে হলো প্রায় তিনটে হাঁটা, সাড়ে তিনটে বেজে গেছে 20 তারিখ, এত রাতেও লাইন দেখো। সে একদম জগৎ মুখার্জি পার্কের গেটের একদম সামনে, বাইরেটা কিছুটা এরকম লাগছে দেখতে। চলো ভিতরে গিয়ে দেখছি। এটা যে খুড়ি পুজোর সময় আমরা এসেছিলাম তো তখন আমরা দেখে গেছিলাম, চলো দেখি কমপ্লিট হওয়ার পর এটা কেমন বানিয়ে। স্যার এন্ট্রি করি, এন্ট্রি করে তোমাদের ভিতরটা দেখাই। ও বাহ হেভি লাগছে কিন্তু, আমি থ্যাংকফুলি এখানে আলো আছে তোমাদের সবাইকে সুন্দর করে দেখাতে পারবো। ভেরি নাইস, ভেরি নাইস। এই সাইডের আর্টটা দেখো কি সুন্দর, আর তার ব্যাকগ্রাউন্ডে তোমার একটা খুব সুন্দর আবহাওয়া মিউজিক কিন্তু শুনতে পারবে। খুব সুন্দর করেছে জায়গাটা, ভেরি নাইস। এটা টোটালটা কিন্তু বাস স্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওনার ফটোটা রাইট। আর্ট কলেজে কিন্তু ওনারই ছবি আঁকা হয় যারা, উনি অ্যাজ এ মডেল হিসাবে দাঁড়ান। ওনাকে আমরা দেখেছিলাম যখন আমরা এসেছিলাম তোর খুঁটি পুজোর সময়, ওনাকে লাইভ পেন্টিং হওয়াতে তখন আমরা দেখেছিলাম। আর চারিদিকটা কিন্তু কিছুটা এরকম করেছে, এই যে হ্যাঁ স্টেপ ফেলে ফেলে উপরে উঠছে। বাহ গানটা খুব সুন্দর। চলো খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো। সেই ভদ্রমহিলা যার উপর বেস করে কিন্তু এবছরের পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে। আর সত্যি বলছে শিল্পীকে শিল্পী হয়ে ওঠার পিছনে কিন্তু অনেকের অবদান থাকে, তার মধ্যে হলো ইনি একজন। সত্যি কুর্নিশ জানাই ওনাকে, সত্যি কুর্নিশ জানাই। প্যান্ডেলটা যদি চারিদিকে দেখো অপরূপ সুন্দর। ইটস অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি অ্যান্ড আর্টস। প্রচুর পেন্টার আছে সবার ছবি, আর উপরটা জাস্ট দেখো, উপরটা অসাধারণ করে জিনিস করে, অ্যাবস্ট্রাক্ট আর্ট অ্যাট ইটস নেক্সট লেভেল। জায়গাটাও খুব সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে, আর এখানে মাটি দিয়ে ওনার এই টোটাল মূর্তিটা তৈরি করা হয়েছে সেটাই দেখানো হচ্ছে। আর পিছনে ওনার কিছু কিছু ভিডিও ক্লিপিংসও এখানে কিন্তু দেখানো হচ্ছে, ওনার লাইফ, ওনার স্ট্রাগল সব কিছুই কিন্তু এই মণ্ডপের মধ্যে তুলে ধরা হয়েছে। প্লাস আবার যারা যারা এক্সপার্ট আছে তারাও কিন্তু ওনার সম্বন্ধে অনেক কথা বলেছে। আমার মায়ের মূর্তি অপরূপ সুন্দর অ্যাকচুয়ালি, মানে একটা আর্টিস্টিক ওয়েতে তুমি যদি দেখো মায়ের মূর্তিটা অপরূপ সুন্দর লাগছে। এখানে এখানে কিন্তু সব হাতে কিন্তু তোমার অস্ত্র নেই, মায়ের দুটো হাতে অস্ত্র আছে, ত্রিশূল আর শঙ্খ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর কিন্তু কোনো অস্ত্র নেই। আর যদি পুরো মূর্তিটা দেখো, মূর্তিটা কিছুটা এরকম লাগছে, খুবই সুন্দর। আর মূর্তিটা এমনভাবে করেছে সামনে যে ওনার স্কাপচারটা আছে সেখান থেকে তুমি যদি দেখো ডাইরেক্ট মূর্তিটা দেখা যাবে। আর এইদিকে যদি দেখি এই লক্ষ্মী সরস্বতী একসাথে আছে, আর এই হলো গণেশ, কি সুন্দর দেখো স্টাইলিশভাবে বসে আছে। আর সব থেকে রিল্যাক্সড আছে হলো কার্তিক ঠাকুর, সব থেকে রিল্যাক্স। ইভেন তুমি যদি পিছনটা দেখো, পিছনে এই সাইডগুলোতে সব এই রঙের যে কৌতূহল হয় ইয়ে হয় সেই জিনিসগুলো কিন্তু রাখা হয়েছে। মানে একটা আর্টিস্ট বা তার ক্রিয়েটিভিটি কী লেভেলের হতে পারে সেটা তোমরা এবার জগৎ মুখার্জি পার্কে আসলেও দেখতে পারবে। আমার কিন্তু অপরূপ লেগেছে, আর স্পেশালি যদি তুমি মায়ের মূর্তিটা দেখো, মায়ের মূর্তি কিন্তু অপরূপ সুন্দর, খুব সুন্দর মায়ের মূর্তি, মানে খুব স্নিগ্ধ, খুব সিম্পল, সফট, খুব স্নিগ্ধ। ওর মধ্যে আমার একটা জিনিস খুব ভালো লাগলো যেটা সোনালিও নোটিস করলো, সেটা হলো দুই বোনকে একসাথে, এটা কিন্তু খুব কম দেখা যায়, সাধারণত দেখা যায় না, দুজন মায়ের দুপাশে থাকে। আর এখানে একজন দুই বন্ধুর মতন খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এখানে, মানে লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুরকে, এটা কিন্তু খুব ভালো লেগেছে। আর যেটা বললাম সব থেকে একদম রিল্যাক্স মোডে আছে হলো আমাদের কার্তিক ঠাকুর। কোথায়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ইন্টারেস্টিং, এটা তো খেয়াল করিনি। হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি প্যালেট আঁক, এই প্যালেটটা যারা আঁকে তাদের কিন্তু লাইফের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কেননা এই প্যালেট থেকে কিন্তু একটা আর্টিস্ট রঙের আইডিয়া পায়। কেন প্যালেট কোনো সময় ধুতে নেই, আমি যখন পেন্টিং করতাম কোনো সময় ধুতাম না, বিভিন্ন রকম রং চারিদিকে মিশে থাকতো, সেই রঙগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা রং খুঁজে নিতাম। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যখন একসময় আঁকাঝাঁকি করতাম, এখন তো অনেক বছর হয়ে গেছে। বাট খুব সুন্দর এবছর জগৎ মুখার্জি পার্কে যদি ভাবনা দেখি বা ক্রিয়েটিভিটি দেখি খুব সুন্দর। যদি দেখো তোমরা এই শ্যাডোটা, এটা কিন্তু অ্যাকচুয়াল শ্যাডো, মানে এখানে হোয়াইট কাপড় দেওয়া, তার পিছনে গাছটা আছে, ওখান থেকে লাইট দিয়েছে, তাই যখন হাওয়া ঠাওয়া দিচ্ছে গাছটা যখন নড়ছে তখন কিন্তু এখানেও তোমার মনে হবে এটা নড়ছে। খুব সুন্দর এই আইডিয়াটা দেখে আমার লাস্ট ইয়ারের অর্জুনপুরের কথা মনে পড়ে গেলো, তাই না? অর্জুনপুরের ঠাকুরটা এইভাবে করেছিল, খুব ভালো লেগেছিলো, একটু ডিফারেন্ট ছিল, বাট এবছরও কিন্তু বেশ ভালো ঠাকুর করেছে। মুখার্জি পার্কের কিন্তু ঠাকুর আমার অনবদ্য লেগেছে, স্পেশালি দুই বোনকে একসাথে দেখে আমাদের খুব ভালো লেগেছে, একটা অনবদ্য লেগেছে।
আর ওদের আইডিয়াটা অনবদ্য। জগৎমোহনী পার্কে যখন আমরা খুঁটি পুজোতে এসেছিলাম তখন যদিও স্টোরিটা শুনেছিলাম, আর আমার মানে এই টাইপের লাইভ পেন্টিংটা দেখেছিলাম, আমার মানে এই টাইপের স্টোরিটা থাকা খুব ভালো, বা এইসব ক্যারেক্টার সবার সামনে আসাটা খুব দরকার, কেননা এদের আমরা এরকম ইভেন্ট ছাড়া জেনারেলি চিনি না। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো।